হাল পুড়াই পেসকেটি রাক পান্তা পানি খাবো, আজ কি বলো সকাল সকাল নাঙল চষ্টি যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আমি নাজমুজ্জামান শান্ত সাতক্ষীরা থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরু করতে যাচ্ছি সাতক্ষীরার আঞ্চলিক ভাষায় আরেকটি কবিতা, আর এই কবিতাটি লিখেছেন বরাবরের মতো ডাক্তার সালেক রেজা ভাই। কবিতাটির শিরোনাম হচ্ছে পানের বাটা আন। তো এই কবিতাটি শুনলে আপনারা গ্রামের একটি দৃশ্য দেখতে পাবেন। তো চলুন করব না আর বকবক, মূল ভিডিও শুরু করা যাক। মা আর ঘুমুসনি, দরজাটা খোল, ফজরেরও আজান দিতিস, খোকারটে নি তোল, মুখ ধোবাই জামা কাপড় টুপি পরাই দিস, বেলা উঠার আগে তুইও নামাজ পড়িয়ে নিস, ঝাল পোড়াই পেস কেটি রাখ পান্তা পানি খাবো, আজ কি বলো সকাল সকাল নাঙল চষ্টি যাবো, খিদির জ্বালাই হামলাইতিস দেখ দামড়া গরু দুডু, পালের সাথে ভুষি দিবি পালিশ কয়েক মুঠু, গামছার মুড়ুই বেন্দি নাকিস দশটা পানের খিলি, বাড়ি ফিরি আসবো বলো একটা রাজান দিলি, নামাজ পড়ি খেয়ে দেই যাবো আবার মাঠে, আসরের নামাজ পড়ার পরে যেটি হবে হাঁটে, পাঞ্জাবিটা ধুই নাকিস যাবার সময় পরব, বাজার করি বাড়ি ফিরি মাগরিবির নামাজ ধরব, খুকাটারও নিয়ে যাবো ওর বাড়ির দিকে ডাক, পেঁয়াজ নসুন কি লাগবে সব লিস্টি করি রাখ, ধানের বস্তা সিঁড়ি খাইতিস মনে করাই দিস, লিষ্টির কুনাই নিকি দিবি ইন্দুর মারার বিষ, পানখানেক পান নিকি রাখ সুবুরি পাঁচ গন্ডা, কাজের ফাঁকে পান চাবালি ভালো থাকে মন্ডা, খোকার বলিস সন্ধি হলি পট্টি বসে যেন, শাসন নাকিস লেখাপড়াই ছাড় দিবি নি কোনো, লেখাপড়াই খোকার দিকি খেয়াল নাকিস তবে, নইল বলো বাপের মতন মূর্খ চাষি হবে, লেখাপড়া হয়নি আমার অভাব ছিল ঘরে, লেখাপড়ার মূল্যটা কি বুঝতিস এখন পরে, ধানের খেতে অনেক কাজ জোন খুঁজতে যাব, ঈশান নামাজ পড়িয়ে এসি একসাথে ভাত খাবো, খোকার মাতুই সংসারই খুব আল্লাহ তালার দান, পান খাওয়ানার কোথা কবান পানের বাটান। দর্শকমণ্ডলী কবিতাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন বন্ধুদের, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।